সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে এসেছি সরষে মরলার ঝাল। দেখে নিই উপকরণগুলো। লাগছে মরলা মাছ, সরু করে কাটা ঝিঙে, আলু কুচি, লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা। দেখে নিই এবার কীভাবে তৈরি করব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেব, তাতে আগে থেকে মাখানো নুন হলুদ দিয়ে মরলা মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো করে এপিটিপুট করে ভাজা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট লাগবে ভালো করে ভাজা হতে। বেশ লাল লাল করে এটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ ভালো করে এটা ভেজে নিচ্ছি। এবার ভাজা প্রায় হয়ে এসেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার এটা একটা বোলেতে নামিয়ে নেব। ওই তেলেতেই 1 চামচ কালো জিরে ফোড়ন দেব, তারপর 1টা গোটা পেঁয়াজের মধ্যে কচুনও ফোড়ন দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কালো জিরের সাথে ভেজে নেব। তারপর টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। তারপরে দেব স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর আবার ভালো করে আলুর সাথে নুন আর হলুদ মিশিয়ে নেব। এরপর এতে আগে থেকে টুকরো করা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে আলুতে আর ঝিঙেতে ভেজে নেব। এরপর একটু ঢাকা দিয়ে দেব, 2 থেকে 3 মিনিট ঢাকা খুলে নেব। খুলে নিয়ে এবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ নরম নরম হয়ে এসেছে, তার মানে ভাজা প্রায় হয়ে এসছে। এরপর এতে দেব 2 থেকে 3 চামচ সর্ষে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটা ভালো করে ওই আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নেব। এরপর ওই সর্ষে ধোয়া জলটা অল্প একটু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো ডোবানোর জন্য সর্ষে বাটার গোলার জলটা সামান্য একটু দিয়ে দেব। এরপর মাছগুলো ওর মধ্যে ডুবে গেছে ঝোলেতে, এরপর ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকা খুলে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। ঝোলটা ততক্ষণ একটু শুকোতে থাকবে। এরপর আবার 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে চেরা দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করব। তারপর আবার ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের মতো। এরপর প্রায় হয়ে এসছে, এবার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর নামানোর আগে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটাতে কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুব সুন্দর হয় আর সর্ষের ঝাঁজটাও খুব সুন্দর বেরোয়। এরপর গ্যাস অফ করে নামিয়ে নেব আজকের রান্না সর্ষে মরলার ঝাল। আমাদের এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে আর কমেন্টস করে জানান রান্নাটি কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।